জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019 পুজো পরিক্রমার জুরি রাউন্ড ফাইনাল রাউন্ডে আমি সিঞ্জিতা এই মুহূর্তে পৌঁছে গেছি বাসুদেবপুর সার্বজনীনে। সকাল থেকেই কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরতে ঘুরতে, আর পুজো মানেই তো ঘুরতে ভালোই লাগে, আর সেখানে যদি বিভিন্ন প্যান্ডেলে পৌঁছে যাচ্ছে সেখানে কিন্তু থিমের প্রতিযোগিতা, কিন্তু বাসুদেবপুর সার্বজনীনে এসে মানে সেই একটা আনন্দ পরিবেশ যেখানে সাবেকি পুজো আর আড্ডা এই সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর বিষয় এটা। তো আমার ক্যামেরা পার্সনকে প্রথমে বলবো যে যে সাবেকি যে প্যান্ডেল তৈরি হয়েছে তার সাথে প্রতিমা কিন্তু সেই সাবেকিয়ানার ধাঁচে রয়েছে, খুব সুন্দর প্রতিমা এখানে রয়েছে, সেই বিষয়গুলো ক্যামেরা পার্সন শুভঙ্কর দাসকে একটু দেখাতে বলবো। অ্যান্ড দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই দোস দিল অ্যারিসন কেবলস অ্যাসোসিয়েট স্পন্সর পূর্তি গ্রুপ জিএসটি দোস আর এন জে এম বাজার ডলার এসআরএমবি বুক মাই অ্যাকাউন্টেন্ট প্রগতি রাইস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজমেন্ট ইভেন্ট পার্টনার সিএনসি সোশ্যাল পার্টনার লায়ন্স ক্লাব হিন্দি প্রিন্ট পার্টনার প্রভাত খবর মিডিয়া পার্টনার এগিয়ে বাংলা অনলাইন মিডিয়া পার্টনার জেবি খবর ফুড পার্টনার মিও আমরে। এবার কিন্তু আমি আমার সাথে আজকে যিনি রয়েছেন জুরি মেম্বার সৌমি দত্তা ফাইনালিস্ট অফ ইউনিভার্স মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2019 রিপ্রেজেন্টিং ওয়েস্ট বেঙ্গল সে আমাদের সাথে রয়েছেন। তো তার এত থিমের পুজোর মাঝখানে হঠাৎ আমরা চলে এসেছি কিন্তু একটা সাবেকি পুজো, তো ওনার কেমন লাগছে সেটা কিন্তু ওনার থেকে জেনে নেব, শুনে নেব কীরকম লাগছে আপনার। কলকাতায় বর্তমানে এই এত থিম পুজোগুলোর মধ্যেখানে এই সাবেকি পুজোগুলো কিন্তু আলাদাভাবে নজর কাড়ে, আর তার সাথেই এত সাজসজ্জার মধ্যে প্রতিমাকে এত সুন্দরভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন, এত সুন্দরভাবে তুলে ধরেছেন, সেটা সত্যি রিমার্কেবল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সাবেকিয়ানাটা তো বাঙালিদের মধ্যে থাকে, তো আমরা দুর্গাপুজো এক্সপেক্ট করি যে এতগুলো পুজোর ভিড়ে একটা হলেও অন্তত আমরা সাবেকি পুজো দেখবো এবং মাকে সেই সাবেকি রূপে আমরা দেখবো। যতই ডাকে সাজ থাকুক, যতই থিমের সাজ থাকুক, কিন্তু সাবেকি সাজে মা কিন্তু আলাদাভাবে আমাদের মন ছুঁয়ে যায়। তো এই প্যান্ডেলের এই পুজোর মানে যেই সাবেকিয়ানার কনসেপ্টটা বা এটা ওনারা যে এই সাবেকিয়ানাটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু সত্যি মানে একদমই তাই, একদমই সেই। আরেকটা যেটা বিষয় আমরা কিন্তু সেই সাবেকি যে ঝাড়বাতি মানে প্যান্ডেলের মাঝখানে একদমই তাই, এটা প্রথমে এসেই আমার নজর কেড়েছে যে এত সুন্দর একটা ঝাড়বাতি এখনো পর্যন্ত আমরা কলকাতায় দেখতে পাচ্ছি, তাও দক্ষিণ কলকাতায়। এটা একটা বিশাল বড় ব্যাপার এবং আমাদের কাছে দর্শকদের কাছে একটা পাওনা যে আমরা যেরকমভাবে মাকে চেয়েছি সেরকমভাবে একটা জায়গায় এসে আমরা মাকে পেয়ে গেলাম। একদমই কিন্তু তাই। তো আমাদের যিনি রয়েছেন আমাদের সাথে জুরি মেম্বার সৌমি দত্তার, তো এই মিসেস মানে যিনি ফাইনালিস্ট অফ ইউনিভার্স ইন্ডিয়া 2019 তার তো ভালো লেগেইছে, সাথে কিন্তু ক্লাব মেম্বার যারা রয়েছে ওনাদের সাথে কথা বলে নেব যে এই থিমের প্রতিযোগিতা সাবেকিকে ধরে রাখা ওনাদের উৎসাহ বা পুজোয় কীভাবে কাটান ওনারা এই বিষয়গুলো কিন্তু ওনাদের সাথে কথা বলে নেব। প্রথমে তো আপনার নামটা জানব। আমি সোনিয়া চক্রবর্তী। আচ্ছা, তো যে বিষয়টা জানবো এই যে থিমের প্রতিযোগিতার মধ্যে সাবেকিকে ধরে রাখা সেটা তো একটা এই বিষয়গুলো আমরা সচরাচর দেখি না, যে উনি যেটা জানালেন যে দক্ষিণ কলকাতায় এরকম সাবেকি আনাকে ধরিয়ে রাখা, তো মানুষের উৎসাহ কতটা থাকে? আপনারা পুজোর সময় এলে দেখতে পাবেন যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ আমাদের পুজো দেখতে আসে। এমনকি আমাদের যখন সন্ধি পুজো সন্ধেবেলা যেই সন্ধি পুজোটা হয় সেই সময় কিন্তু এখানে লোকে লোকারণ্য, ঢাক বাজতে থাকে, কাঁসর বাজতে থাকে, পুরো লোক ভর্তি, মানে দাঁড়ানোর একটা জায়গা থাকে না, তার মানে সবাই জানে যে এখানে একটা সাবেকি পুজো হয় বা প্রতিমাটা বিশেষত প্রতিমাটা খুব ভালো হয়। আর প্যান্ডেল তো হয়ই প্রতিমা। আর আপনারা কিরমভাবে এনজয় করেন, মানে পুজোর সময় কি না মানে হয় পাড়ার আড্ডা? আমি কিন্তু এখানে এসে দেখেছি সেই আড্ডার একটা আমেজ কিন্তু এখানে রয়েছে, তো সেই রাত জেগে আড্ডা সেই বিষয়গুলো কি? হ্যাঁ, ব্যাস আড্ডা থাকে, তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া চলে। খাওয়া দাওয়া কি থাকে? টুকটাক খাওয়া দাওয়া এমন কিছু বেশি কিছু না, কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, আইসক্রিম খাওয়া হচ্ছে বা চিপস নানা রকম জিনিস খাওয়া হচ্ছে। সেই আড্ডাতে সবাই দর্শকরাও চলে আসতে পারে, তো একদম আসতে পারে একদম। আমরা তো দর্শকদের চেয়ার ছেড়ে উঠে বসতেও দিই, অনেক দর্শক বসেও থাকেন অনেকক্ষণ, পুরো সন্ধ্যারতিটা দেখেন, দেখে তারপর যাওয়ার মানে যান আর কি। একদমই তাই। তো এই সুন্দর আড্ডায় মানে মজে থাকতে আপনারাও চলে আসুন বাসুদেবপুর, একদমই বাসুদেবপুর সার্বজনীনে। আর জিও বাংলা তো রয়েছে, আর জিও বাংলা বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছে যাবে, তাদের কি প্রস্তুতি? তো এখন শেষ পুজো চলেই এসেছে, তো বিভিন্ন পুজো মণ্ডপগুলো কিন্তু আপনাদের চোখের সামনে তুলে ধরবে, আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। দেখতে থাকুন জিও বাংলা, নমস্কার।